ভালে যেটো দেখিছিলোঁ ভাবিছিলোঁ যে সিমান উৎসাহ নাই বুলি কিন্তু উপনির্বাচন হিসাবে রাইজৰ যেটো স্পন্টেনিয়াস সাপোর্ট দেখিছোঁ বা আমাৰ কেবাখনো সভা হল আটাইবিলাক সভাত স্থানীয় রাইজ বা সংশ্লিষ্ট সমষ্টিবিলাকৰ সন্মানীয় ভোটার রাইজ এইদরে ওলাইছে নিশ্চিতভাবে পাঁচখন আসনের পাঁচখনে আমার ভারতীয় জনতা পার্টির মিত্রগোষ্ঠী বিজয়ী হবলে সক্ষম হব সেই নক গণতান্ত্রিক প্রক্রিয়াত কোনোবাই অংশগ্রহণ করবেন নকরবেন আমি আমার কাম করে যাব আমার যে ডেভেলপমেন্ট হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় বলিষ্ঠ নেতৃত্বত মোদীজির নেতৃত্বত আজি ডাবল ইঞ্জিনের সরকার কাম চলি আছে আজি তার উদাহরণ মই বিশ্বনাথ পঞ্চায়েতের কথাই কলো আজি বিশ্বনাথ আহিলে মোৰ নিজরে ভাল লাগে কংগ্রেস সরকার দিন ইয়াতে তার রাস্তা নাছিলে ইতিমধ্যে ইয়াতে এটা মডেল ভিলেজর আমি স্কুল এখন উদ্বোধন করে এলো আর এখন স্কুল উদ্বোধন করি পি এম সির উদ্বোধন করি আজি বহুমুখী স্কুলত প্রায় 2 কোটি টাকার গৃহর কেইদিনমান পিছতে আমি বিশ্বনাথ পাণ্ডুরী যখন আমার মদ্যপাণ্ডুরী মৌজারে এখন আটাইতকৈ উচ্চ শিক্ষা অনুষ্ঠান মদ্যপাণ্ডুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 7 কোটি 50 লাখ টাকা ব্যয়সাপেক্ষে নতুনকৈ ভবন নির্মাণ করা হব সেইবিলাক কাম করিম ঠিক সেইবিলাক সমষ্টিত যেনেকৈ কাম হয়েছে সেইখানে কামৰ আধারত ভোট দিব বিরোধীটো একো করব নয় 55 হয়ে গেল 55 হয়ে গেল সেই সকল 55 বছর পার হয়ে গেল দেশ স্বাধীনতার পিছত একো নহল ভারতবর্ষর অসমৰো একো নহল আজি রঙিয়া যেটা পরিবেশ হয়েছে রঙিয়াবাসী রাইজর আশীর্বাদত ই কি বুঝায় সকলতে এনেকৈ উন্নয়ন হয়েছে আর রাইজতে উন্নয়ন লগত থাকে এটু হল মানে কি বলে কয় যে মহাজোট আছে অমাঙ্গলিক বলে কয় কোনো দিশা নাই দশা নাই কেবল শাসন করব লাগে ক্ষমতা লাগে আর জনতায় শাসন নিদি নয় মুন্না ভাই APS মুন্না ভাই ACS আরও সৃষ্টি নকরে 2 নম্বরী চাকরি করা মানুষ আর 2 নম্বরী আসিল রেশন কার্ড পর্যন্ত 2 নম্বরী আসিল বগাস রেশন কার্ড 4 লাখ ক্যানসেল করা আছে বিডিও এজন আছে খোদক অফিসার এজন আছে তো খোদক কিমান 2 নম্বরী কারবার চলি আসিল তো এইবিল বন্ধ করার রোগী বলেছে ডাঙরিয়া কেছে যে ঘর বইয়ে বলে 100 মানুষ চাকরি দিয়েছিল উইদাউট ইন্টারভিউ পতাকৈ তো কেনকাকে সরকার চলাইছিল মই নাজানো বেলেগ পার্টির কথা মোৰ পার্টির কথা সেইবিল মঞ্চ কোন আছে ইন্ডিভিজুয়াল মানুষ পার্টিটার বোধহয় অফিস বিয়ারে নাই আমার একটা পঞ্চায়েত সমিতি নয় বুথ সমিতি তাতক স্ট্রং রাজ্যিক সমিতি আছে মই নাম নলও সভাপতি সম্পাদক বিষয়ববীয় কর্মীও নেতাও মানে সিঙ্গলম্যান বলে কয় সিঙ্গলম্যান সর্দারশিপত কি কাম চলব শীতল যুদ্ধ নাই আপনাদের জানে নাকি মহানগর বিধায়ক দেওয়া 8 বার করে জিতি আছে তো তাতে ক্যারিশমা আছে কিন্তু পরিয়াল কেন্দ্রিক হল বলে একাংশ সেটা তো আমি কি কম সেটা তো AGP দলের কথা আমি সহায় করি যৎপ্রণাশ্রী চেষ্টা চলাম আত্মস্থায় করি আর বিশাল ব্যবধানত প্রার্থী জয় করে আনি বলে কংগ্রেসের অগপর মত পার্থক্য না থাকে পরিয়াল কেন্দ্রিক মই না জানো দে ভাই কংগ্রেস কোত না কংগ্রেস কোত AGP কোত AGP আমার মিত্রগোষ্ঠীত আছে আমি সহায় করব লাগে মই এইটুই জানো সামগ্রিক লৈ আপোনালোকৰ কি সমীকৰণ ভাল আমাৰ জিতিব আমাৰ পাৰ্টি যোৱা কালিতো মই তাত আছো এতিয়া ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া দাদাগিৰি তাত নচলে আৰু গ'ল আৰু তেওঁ বহুত অত্যাচাৰ উৎপীড়ন চলাইছিল মানুহখিনিক যিটো ভাবি ধমকি আৰু প্ৰতিটো ইলেকশ্যন তেওঁ কাজিয়া কৰে এইবিলো আমাৰ কাৰ্যকৰ্তাজন তেওঁৰ কাৰ্যকৰ্তাৰ দ্বাৰাই নিহত হৈছে এবার রেহাই দিয়া নহব রকিবুল হুছেইন ডাঙরিয়াক কই দিছো কালি রকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে নিৰ্বাচন তেওঁ এবার হারিব কাৰণে তেওঁ মানসিক ভাৰসাম্য হেৰাই পেলাইছে কত কি কৰিছে হিচাপে নাই গোমাংসর কথা কৈছে তেওঁ নির্বাচন প্রচার মাধ্যম ভারতীয় জনতা পার্টি গো হত্যারে বন্ধ আর গোমাংস বিলাবও যাব নাকি তেওঁ নিজে গো খাই ওসর সাইবে বলি কৈছে নিজে তেওঁ এবিলাক কারবার করছে গোমাংস বিলাই ফুরছে সেখানে তেওঁ উপর দিব নহয় শিক্ষা আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ